টিকেট আছে সোনার হরিণ ভাই গাল থেকেই লাইনে ভাই ভাই রে ভাই বাংলাদেশে জাওয়ান মুভির এত বেশি হাইপ যে টিকিটই পাওয়া যাচ্ছে এবং কথা বলবো জাওয়ান মুভিটা ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড ওয়াইড কত কালেকশন করলো দুই দিনের মধ্যে শাহরুখ খানের জাওয়ান মুভি রিলিজ হয়েছে 7 সেপ্টেম্বর রিলিজ হওয়ার দুই দিন হচ্ছে অ্যান্ড দুই দিনের মধ্যে প্রথম দিন এই মুভিটা তেলুগু ভাষা থেকে কামিয়েছে 5 কোটি তামিল ভাষা থেকে কামিয়েছে 5 কোটি এবং হিন্দি ভাষা থেকে কামিয়েছে 65 করোড় রুপি এবং অল ওভার ইন্ডিয়া এই মুভিটা কামিয়েছে 75 কোটি রুপি এবং ওয়ার্ল্ড ওয়াইড কামিয়েছে এই মুভিটা 129 কোটি রুপি অ্যান্ড এই সব কালেকশন কিন্তু শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলি এন্টারটেনমেন্ট থেকে কনফার্ম করছে এবং শাহরুখ খানের জাওয়ান মুভি কিন্তু বলিউডের মধ্যে রেকর্ড করছে প্রথম দিনই হিন্দি ভাষা থেকে এত বেশি কামাই যেটা হলো 75 কোটি রুপি এর আগে ছিল শাহরুখ খানের মুভি পাঠান এখন কথা বলি শাহরুখ খানের জাওয়ান মুভির দ্বিতীয় দিনের কালেকশন মানে আজকের কালেকশন নিয়ে তামিল এবং তেলুগু থেকে কামিয়েছে 6 কোটি রুপি এবং হিন্দি ভাষা থেকে কামিয়েছে 55 কোটি রুপি এবং অল ওভার ইন্ডিয়া কামিয়েছে 61 কোটি রুপি এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়েছে 165 কোটি রুপি এবং টোটাল দুই দিনের কালেকশন মিলিয়ে হয়েছে 240 কোটি রুপি এখন কথা বলি বাংলাদেশের জাওয়ান মুভির কি অবস্থা বাংলাদেশের 46টা হলে জাওয়ান মুভিকে রিলিজ দেওয়া হয়েছে এবং সব হল হাউসফুল টিকিটই পাওয়া যাচ্ছে না ঠিক মতন এটার কিছু ভিডিও সামনে আছে আপনারা একবার দেখুন জি আড়াই ঘন্টা ধরে আগেও পাঠান দেখেছি দিস ইজ দি সেকেন্ড টাইম আমরা এখন আবার শাহরুখকে দেখছি ভাই সোনার হরিণ ভাই ভাই সোনার হরিণ ভাই সোনার হরিণ অনেক ঘন্টা অনেক মানে বিকাল থেকেই লাইনে ভাই মানে 4 ঘন্টা তো এই তো ছিল জাওয়ান মুভির আপডেট তো কে কে আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে জাওয়ান মুভিটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না লাভ ইউ অল গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই